মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিলে গেলেন যাত্রীরা যানজটের এই শহরে মাত্র মিনিটে অফিস পাড়ায় পৌঁছাতে পেরে মাত্রায় খুশি তারা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে নভেম্বরের আগে মতিঝিল অংশের সব স্টেশন চালু করা সম্ভব নয় উত্তরা থেকে মতিঝিল দীর্ঘ বাইশ কিলোমিটার পথ ছুটে চলছে মেট্রো রেল বাসে বা নিজস্ব গাড়িতে যেখানে যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেখানে মাত্র সাঁত্রিশ মিনিটে গন্তব্যে এটা আমার জীবনের অন্যতম একটা অ্যাচিভমেন্ট বা আমি মানে স্বপ্ন দেখতাম যে আমার বাংলাদেশে কবে মেট্রো হবে খুবই ভালো লাগছে রাস্তায় যে পরিস্থিতি এখন যানজট তো সেই তুলনায় যে মেট্রো রেলটা হয়েছে এটা আমাদের জন্য আসলেই খুব উপকার হয়েছে যানজটের এই মহানগরে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান যাত্রীদের কাছে দিনটি অন্যরকম তাই অনেকে খোশ গল্প আবার কেউ সেলফিতে বন্দি করছেন আনন্দের মুহূর্তটি আগে তো বাসে বসে পড়ার লাগতো এখন তো বাসে গিয়ে তাড়াতাড়ি পড়তে পারবো সময়টা মেটার আমাদের জানুয়ারি ডমে পড়ি আমাদের সময়টা মেটার এই যে মেট্রো হবে মাত্র কয় মিনিট দশ মিনিট বারো মিনিট লাগবে চলে যাও মেট্রো রাস্তায় যে জ্যামে পড়ে সময়ের একটা অপচয় এটা যে বন্ধ হয়ে গেছে এটা ভেবেই ভাল লাগছে সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আগারগা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেল তবে আগারগা থেকে উত্তরা পর্যন্ত আগের সময়সূচিতেই থাকছে আমরা যে যানজটে তিন ঘন্টা মানে আড়াই ঘন্টায় যেতাম সেটা আমরা তিরিশ মিনিটে যেতে পারছি আমাদের জন্য এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট প্রতিদিন আমার দুই আড়াই ঘন্টা চলে যেত মতিঝিল পৌঁছাইতে আজকে প্রায় আধা ঘন্টা আমি চলে আসছি আমি ইউরোপের অনেক দেশেই চলার সুযোগ হয়েছে আমার তাদের স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে কোনো পার্থক্য নেই মান্থ নভেম্বরের মধ্যে এটা টাইমটা কমসে কম সন্ধ্যা ছটা পর্যন্ত করতে এটা আমাদের দাবি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে চাহিদা থাকলেও সার্বিক নিরাপত্তা বিবেচনায় নভেম্বরের আগে মতিঝিল অংশে সবগুলো স্টেশন চালু করা সম্ভব নয় আগামী তিন মাসের মধ্যে প্রত্যেকটা স্টেশন খুলে যাবে একই সঙ্গে আমাদের উত্তরার সাথে যে এখন টাইম টেবিল আছে সেই টাইম টেবিলের সাথে আমরা এটা ম্যাচ করে দেব এটার হচ্ছে সেফটি সিকিউরিটি সবগুলো দিক বিবেচনা করে এটা করব। বিজয় সরণি বাজার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এই চার স্টেশন আগামী তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা